8 দিন অতিক্রম হলেও নিয়ামতপুরের মাদ্রাসা পড়ুয়া হবিবুল্লাহ লস্করকে উদ্ধার করতে ব্যর্থ লালা পুলিশ। 24 ঘন্টার ভিতরে মাদ্রাসা পড়ুয়া হবিবুল্লাহকে অক্ষত অবস্থায় উদ্ধার করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে ছাত্র সংস্থা বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট। শনিবার সংস্থার কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্করের সংবাদ মাধ্যম ডেকে পুলিশের ব্যর্থতা তুলে ধরে বলেন, 8 দিন অতিক্রম হয়ে গেলেও আজ পর্যন্ত অপহৃতকে পুলিশ উদ্ধার করতে পারেনি। পঞ্চায়েত সদস্য রিয়াজউদ্দিন লস্কর বলেন, 24 ঘন্টার ভেতরে মাদ্রাসা পড়ুয়াকে উদ্ধার করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে নিয়ামতপুর সহ এলাকার হাজার হাজার জনগণ। এদিন সংবাদ মাধ্যমের সামনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি মখলিসুর রহমান, সমাজকর্মী দিদার হোসেন, বদরুল হোসেন, মনি প্রমুখ। উল্লেখ্য, লালা থানাধীন নিয়ামতপুরের বেসরকারি মাজিদিয়া মাদ্রাসার বছর 15 পড়ুয়া হবিবুল্লাহ লস্কর চলতি মাসের 22 তারিখ থেকে নিখোঁজ। এ নিয়ে হবিবুল্লার পিতা সমীর আহমেদ লস্কর লালা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। ছেলেটিকে খুঁজে বের করায় পুলিশি ব্যর্থতায় বাড়ছে ক্ষোভ। সকাল মাদ্রাসা যাওয়ার পথে, মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এখন অবধি বাড়ি ফিরে নাই। তাই আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, লালা থানার স্যারকেও জানিয়েছি, লালা থানার অন্তর্গত আউটপোস্টও আমি স্যারকেও জানিয়েছি, তাদের কাছে সবসময় যোগাযোগ রেখেছি, তারা আমাদের কাছে যোগাযোগ রেখেছে, এই জন্য আমিও সন্তুষ্ট। এরপরেও কিন্তু আজকে অতদিন হয়েছে, কিন্তু আমার ছেলেকে আবু পর্যন্ত আমি দেখিতে পাই নাই, তার কোনো সন্ধানও মিলে নাই। আর এখন আমি তাদের মাধ্যমে, আমার ভ্রাতা গ্রামবাসীদের মাধ্যমে সবার সহযোগিতা করিয়া আমি এই সংস্থার সঙ্গে যুক্ত হইয়া আমি সব আবেদন করছি আমাদের এসপি স্যারের মাধ্যমে, আর আমরা প্রশাসনের মাধ্যমে আমার ছেলেটিকে উদ্ধার করার জন্য অনুরোধ জানিয়েছি। প্রেসিডেন্ট আসুন আর এবং বিডিও সভার নেতৃত্বে আমার আহাত ভাই যেগুলো কথা কইছেন, আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলব। যদি পুলিশ প্রশাসন এই যে 24 ঘন্টার যে টাইম দেওয়া হয়েছে, যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাই এই আন্দোলন মানে ওলা হইব, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে কাঁপিব। আজকে এটা আমি মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম। তবে আমার আহাত ভাই কইছেন, হাইলাকান্দি যে বর্তমান যে এসপি স্যার আইসুন তাই খুব দক্ষ মানুষ, আর আমি আশা করি যে খুব তাড়াতাড়ি তাই নিজে এই পদক্ষেপটা লইবা, যাতে আমরা এই ছেলে যেটা মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে অতি সত্ত্বর আমরা উদ্ধার করে দেওয়ার লাগিয়া আমি পুলিশ প্রশাসনের কাছে ধন্যবাদ আবেদন জানাইয়া। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।